পার্শ্ববর্তী মিঠাপুকুর পাঁচ আসনের সম্মানিত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত কোষাধ্যক্ষ এইচ এ নাসিকুর রহমানের সুযোগ্য সন্তান, যিনি আমাদের জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান এবং শেখ হাসিনার আইটি উপদেষ্টা সজীব আহমেদ জয়ের সঙ্গে আগামীতে যিনি জয়কে সহযোগিতা করবেন, আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব রাশেদ রহমান, আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই। এবারে বক্তব্য রাখছেন রাশেদ রহমান, উদীয়মান বক্তা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপকমিটির সম্মানিত সহ সম্পাদক রাশেদ রহমান। আসসালামু আলাইকুম, আদাব, আপনারা কি সবাই ভালো আছেন? আমার পূর্ববর্তী বক্তারা কেউ এলাকার উন্নয়নের কথা বললেন, আজকের এই যে প্রতিষ্ঠানগুলো এই অনুষ্ঠান আয়োজন করেছে তার উন্নয়নের কথা বললেন, আবার অনেকে এই দেশ এবং জাতির কথা বললেন। আমি শুরুতে সম্মানিত সভাপতি, আমাদের সম্মানিত প্রধান অতিথি ডালিয়া আন্টি, মাননীয় সংসদ সদস্য এবং এই মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি সকলের অনুমতি নিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনারা কি আগে এই এলাকা বা আপনাদের এই প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের কথা শুনতে চান না দেশের কথা শুনতে চান? হ্যাঁ, দেশের কথা শুনতে চান, কিন্তু যেই পরিমাণ কলকাকলি আমি শুনতে পারছি তাতে আমার মনে হয় না যে দেশের কথা খুব একটা ভালোভাবে বলা যাবে। আসলে বাংলাদেশের মানুষ আজ কিছুটা হলো বিভ্রান্ত। বিভ্রান্ত কেন? একটু আগে তুষারকান্তি দাদা মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি, তিনি টক শোতে আমার কথা বলার কথা বললেন। আমি যখনই টেলিভিশনে যাই আমি একটা জিনিস লক্ষ্য করি যে বাংলাদেশের মানুষ, তাদেরকে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের অনেকেই যারা সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বা করতো না, যারা সত্যিকার অর্থে বাংলাদেশের যে একটি গৌরবজ্জ্বল ইতিহাস আছে সেই ইতিহাসে বিশ্বাস করে না, তারা খুব সহজে অল্প পরিশ্রমে নিজের স্বার্থ হাসিল করার রাজনীতিতে বিশ্বাস করে। কিন্তু আমরা যারা আজকে এখানে উপস্থিত আপনাদের সামনে, আমরা যারা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যুক্ত, আমরা কিন্তু সহজ পন্থা অবলম্বন করি না। আমাদের পথ, আমাদের প্রচেষ্টা, আমাদের প্রয়াস আন্দোলন এবং সংগ্রামে মাখানো। আমরা বিশ্বাস করি যে হাজার বছর আগে যে বাঙালি জাতি বিভিন্ন গুপ্তীয় পাল সেন বংশীয় শাসন দ্বারা আক্রান্ত ছিল, পরবর্তীকালে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি থেকে শুরু করে নবাব সিরাজউদ্দৌলা, ইংরেজ এবং পাকিস্তানের শাসন দ্বারা আমরা যারা শাসিত হয়েছি, আমরা হৃদয়ে একটা স্বপ্ন ধারণ করেছিলাম যে এই দেশ একদিন আমাদের নিজস্ব দেশ হবে, আমরা নিজস্ব ভাগ্য নিজেরা গড়ব, আমাদের ছেলে মেয়েদের জন্য একটা সমৃদ্ধ জীবন আমরা উপহার দিতে পারব। কিন্তু বাস্তবতা হচ্ছে হাজার বছর ধরে এই স্বপ্নকে হৃদয়ে হয়তো আমরা লালন করেছি, সমৃদ্ধ হওয়ার স্বপ্ন দেখেছি, একটু সুখী হওয়ার স্বপ্ন দেখেছি, মুখে আমাদের ছেলে মেয়ে ভাই বোনের হাসি ফোটানোর চেষ্টা করেছি, কিন্তু আমরা বারবার ব্যর্থ হয়েছি। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমত, 1920 সালে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় বাঙালি জাতির সর্বকালের সর্বসেরা সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয় এবং ওই টুঙ্গিপাড়া, ওই গোপালগঞ্জে বিদ্যুৎ ছিল না, ছিল না রাস্তাঘাট, ছিল না ব্রিজ কালভার্ট পুল, ছিল না টেলিভিশন, ছিল না টেলিগ্রাম, ছিল না ইন্টারনেট। অন্ধকারচ্ছন্ন ওই নিবতি পল্লীতে জন্ম নেওয়ার পরও
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বাস করতেন যে হাজার বছরের লাঞ্ছনা গঞ্ছনায় পরাস্ত বাঙালি জাতির পক্ষে সম্ভব। একদিন ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে এক দুর্বার আন্দোলন গড়ে তোলা, যেই আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে যে সকল পরাশক্তি বা সাম্রাজ্যবাদী শক্তিরা শাসন করতে চায়, অত্যাচার করতে চায়, তাদেরকে আমরা পরাজিত করব এবং আমরা স্বাধীন হব, মুক্ত হব। আর সেই বিজয়ের মাস ডিসেম্বর মাস, 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, সেই মাসে আপনাদের সামনে আজ এখানে দাঁড়িয়ে আছি। আপনাদের সামনে প্রতিজ্ঞা করতে পারি যে একদিনে হয়তো আপনাদের সকল সমস্যার সমাধান হবে না, কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি সুস্থ থাকেন, তিনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারেন, ডালিয়া এমপি, আমরা আপনাদের সাথে একসাথে যদি কাজ করতে পারি, নিশ্চয়ই একদিন রংপুরের প্রতিটি অঞ্চলের অভাব দুঃখ কষ্ট দূর হবে। আমি বক্তব্যের এই প্রাথমিক পর্যায়ে আপনাদেরকে জানান দিতে চাই, আজকে যেই সংগঠন প্রতিষ্ঠানগুলো পরিশ্রম করে অনুষ্ঠান আয়োজন করেছে, আপনাদের যার যা দাবি সেই দাবিগুলো নিশ্চয়ই আপনারা মাননীয় সংসদ দলীয় এমপি সাহেবকে জানাবেন। আমি আশিকুর রহমান এমপি সাহেবের সন্তান হিসাবে, আমি ডালিয়া এমপি মহোদয়েরও সন্তানের মতো, আমি বাংলাদেশ আওয়ামী লীগের সহসম্পাদক হিসেবে আপনাদের সামনে কথা দিতে পারি যে আপনাদের সমস্যার সমাধান কল্পে সন্তান হিসেবে ওনাকে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন আমি তা অবশ্যই অবশ্যই করব। একদিনে সকল সমস্যার সমাধান হবে না। আমি প্রায়শই রংপুর জেলার বিভিন্ন এলাকায় গিয়ে বলি, ভাই, 1 টন গম 2 টন চাল 3 টন চাল দিয়ে একটি বিদ্যালয়ের দরজা হতে পারে, জানালা হতে পারে, একটি মাঠ ভরাট করা যেতে পারে, কিছু যন্ত্রপাতি কেনা যেতে পারে, কিন্তু সত্যিকার অর্থে ওই স্কুল বা ওই বিদ্যালয়ে যে শিক্ষার গুণগত মান তা তো 2 টন বা 3 টন চাল দিয়ে কেনা যায় না। উন্নয়নকে চোখে দেখা যায় না, উন্নয়নকে হৃদয়ে ধারণ করতে হয়। আমরা উন্নত হতে পারবো, আমরা শক্তিশালী হতে পারবো, আমরা জ্ঞানী হতে পারবো, আমরা অহংকারের সাথে মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াতে পারবো। বিশ্বাস হচ্ছে তার সবচেয়ে বড় অস্ত্র। চাল নয়, গম নয়, টিয়ান নয়, কাবিখা নয়, আমাদেরকে বিশ্বাস করতে হবে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আজ থেকে 43 বছর আগে সমস্ত বাঙালি জাতির 7.5 কোটি মানুষ ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে শুধুমাত্র খালি হাত সাহস এবং বিশ্বাসের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানের 22 পরিবার এবং সামরিক জান্তার অপশক্তিকে 26 মার্চ থেকে 16ই ডিসেম্বর এই 9 মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে পরাজিত যদি করতে পারে, তাহলে আজকে 2014 সালে এই ময়দানে দাঁড়িয়ে কেন আমরা বিশ্বাস করতে পারবো না যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নিশ্চয়ই দারিদ্রকে মোকাবেলা করতে পারবো, অসুখকে মোকাবেলা করতে পারবো। এবং ওই 7ই মার্চ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অমর গীতিকাব্য এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, ওই বক্তৃতায় যদি রংপুরের কথা উল্লেখ করে থাকেন, আমরা কেন বিশ্বাস করতে পারবো না যে এই রংপুর জেলা, এই রংপুর শহর একদিন বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ শহর, সবচেয়ে সমৃদ্ধ জেলায় রূপান্তরিত হবে। আমাদেরকে বিশ্বাস করতে হবে। ভাই একটু দাঁড়াও, মুখস্থ বক্তৃতা দেই না, বক্তৃতার মাঝে স্লোগান দিলে বক্তৃতার দিক নষ্ট হয়ে যায়। যেই কথাগুলো বলতে চাচ্ছি যদি একটু অনুকম্পা হয়, দয়া হয়, আপনাদের কাছে প্রার্থনা আমার, ধৈর্য ধরে কটি কথা শুন। এই কথা শুধুমাত্র আমার স্বার্থের জন্য নয়, আমি এমপি নই, আমি মন্ত্রী নই, আমি আপনাদেরই মতো একজন সাধারণ মানুষ, আমার একটা কন্যা সন্তান আছে,
এখানে মায়েরা বসে আছেন, আপনাদেরকে জানান দিতে চাই, এই রাজনীতি করা গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে যাওয়া, শহর থেকে শহরে, এমনকি টেলিভিশনে ওই জামাতে ইসলামী বিএনপির বিরুদ্ধ চারণ করার পিছনে একটিমাত্র কারণ, আমি দেখতে চাই আমার ওই কন্যা সন্তানের জন্য এমন এক দেশ আমরা রেখে যাচ্ছি যেই দেশে আমার কন্যা সন্তান স্বাধীনভাবে মুক্তভাবে জ্ঞান অর্জন করতে পারবে, সুখী হতে পারবে, তার চলার পথে কেউ বাধা দিতে পারবে না। আমি বিশ্বাস করি আপনারা মায়েরা যারা এখানে আছেন, বোনেরা যারা আছেন, মুরব্বীরা যারা আছেন, আমার স্বপ্নের সাথে আপনাদের স্বপ্নের খুব একটা পার্থক্য নাই। কারো হয়তোবা বিশাল অট্টালিকা থাকে, কারো হয়তোবা ডজনে ডজনে গাড়ি থাকে, কিন্তু ভাই যেই ব্যক্তি দরিদ্রতে সে তার সন্তানকে যতটুকু ভালোবাসে, যার বহু ধন সম্পদ সেও তার সন্তানকে একইভাবে ভালোবাসে, এমন এক দেশ বানাতে হবে যেই দেশে ধনী থাকবে সঠিক কিন্তু দরিদ্র কেউ থাকবে না, এমন এক দেশ বানাতে হবে যেই দেশে বিশ্ববিদ্যালয় থাকবে, কলেজ থাকবে, স্কুল থাকবে, বাংলা মিডিয়াম থাকবে, ইংলিশ মিডিয়াম থাকবে, কিন্তু বাংলাদেশের প্রতিটি সন্তানের অধিকার থাকবে ভালো স্কুলে পড়ালেখা করার জন্যে, ভালো কলেজে পড়ালেখা করার জন্যে, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার জন্যে। সেই দেশে আমরা বিশ্বাস করি, তার জন্য আমরা রাজনীতি করি। আজকে 2014 সালে 5ই জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে জামাত শিবির জাতীয়তাবাদী দলের যে নাশকতা তাকে মোকাবেলা করার মধ্যে দিয়ে আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যে বাংলাদেশের 1971 সালের স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ প্রাণ যারা হারিয়েছে, যে 2.5 লক্ষ মা বোনেরা তাদের ইজ্জত হারিয়েছে, এই অন্যায় যারা সংগঠিত করেছিল, যাদেরকে বইয়ের ভাষায় আমরা রাজাকার আল বদর আল শামস হিসেবে চিনি, সেই রাজাকার আল বদর আল শামসের বিচার করার মধ্য দিয়ে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করা হচ্ছে, আর সেই কলঙ্ক মুক্ত করার প্রক্রিয়ায় অঙ্গাঙ্গিং ভাবে জড়িত 1971 সালে যারা এক মুক্তিযুদ্ধ করেছিল আর আজকের দিনে নতুন প্রজন্মের সন্তানেরা, ঠিক সেই সময় বেগম খালেদা জিয়া বড্ড বিপদে। খালেদা জিয়া চিন্তা করছে যে আমি একদিকে বলি আমার স্বামী জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধা, আবার আরেকদিকে জামাতে ইসলামীর মতিউর রহমান নিজামী গোলাম আজম দেলোয়ার হোসেন সাঈদীকে বাঁচানোর জন্য আমাকে কথা বলতে হয়। অর্থাৎ আজকে আমার দল, আমার সন্তান তারেক রহমান আত্মপরিচয়ের সংকটে ভুগছে, তাই ওই আত্মপরিচয়ের সংকট ঘুচিয়ে দিয়ে বাঙালিকে আবার নতুন করে বিভ্রান্ত করার জন্যে একটু আগে আপনারা শুনেছেন যে ওই বেয়াদব তারেক জিয়া লন্ডনে বসে থেকে, যার বাংলাদেশের স্বাধীনতার সাথে কোনো সম্পর্ক নাই, আমার সামনে উপস্থিত আবাল বৃদ্ধ পরিচয় ধনী দরিদ্র মধ্যবিত্ত কারোর সাথে কোনো দিক দিয়ে তার কোনো মিল নাই, সেই লোক বলে এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি পাক বন্ধু। ভাই তার কথা শুনলে আমার বেশ মজাই লাগে, কেন মজা লাগে জানেন? আপনারা আশিক রহমানকে কি চিনেন? আপনারা কি আমাকে চিনেন? এই বক্তব্যের শেষে আমি আপনাদের যে কারো মাঝখানে গিয়া যদি বলি ভাই আমাদের 50,000 টাকা দেন আগামী কালকে ফেরত দিয়া দিব, আপনারা কি দিবেন? দিবেন? অথবা আপনারা যদি এসে বলেন আশিক ভাই আমারে 10,000 টাকা দেন, আমি কি দিব? 50,000 টাকা দিবেন না, 10,000 টাকা আমি দিব না, কিন্তু ভাবখানা হইল যে আমি হঠাৎ করে মঞ্চে দাঁড়ায় বললাম আগামীকালকে রংপুরকে স্বাধীন করব, ভাই সব দলে দলে আসুন আমরা যুদ্ধ করি, সংগ্রাম করি, আপনারা আমার চেহারার দিকে তাকাইয়া দৈব চেহারা আলো জ্বলতেছে, পিরানি চেহারা, আপনারা আপনাদের জান দিয়া দেন, এইটা কি হয়? তারেক জিয়ার কথা শুনে মনে হয় 1971 সালের 26শে মার্চে চিটাংয়ের কোনো এক অঞ্চলে বসানো 5 কিলোওয়াট 10 কিলোওয়াটের দুর্বল ট্রান্সমিটার দুর্বল এক রেডিও দিয়া হঠাৎ করে মেজর জিয়া, যার নাম বাঙালি 26 মার্চের আগে কোনোদিন শুনে নাই, সে বলল আমি মেজর জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। আর তার কথা শুনে সবাই প্রাণ দেওয়ার জন্য ঝাঁপাইয়া পড়ল। তার কথা শুনলে মনে হয় স্বাধীনতার সংগ্রাম কোনো সংগ্রাম না, এটা যান্ত্রিক কোনো প্রস্তাবনা। অর্থাৎ দোকানে গেলেন, 2 টাকা দিলেন, দিয়া বললেন একটা লজেন্স দাও। স্বাধীনতা কি এত সোজা যে ছোট বাচ্চার জন্য একটা চকলেট কেনা যত সহজ, স্বাধীনতা কি অত সোজা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের ২৪টি বছর যদি ত্যাগ তিতিকা সংগ্রাম না করতেন, বাঙালিকে যদি প্রস্তুত না করতেন, তিনি অন্তরীণ অবস্থায় থাকার পরও তিনি যদি পরাস্ত না হতেন এবং তিনি সাহসিকতার সাথে ওই ২২ পরিবার ওই সামরিক জান্তার সামনে ফাঁসির ভয় থাকার পরেও যদি অটল না থাকতেন, মেজর জেনারেল জিয়াউর রহমানের মতো ১০০০ জিয়াউর রহমান দিয়েও বাংলাদেশ কোনো স্বাধীন হইতো না। এই কথাটা বেগম খালেদা জিয়া এবং তার দলকে বুঝতে হবে। জাতীয়তাবাদী দল বা মেজর জিয়া সাহেবকে ছোট করার মধ্য দিয়ে আমার কোনো স্বার্থ নাই, কিন্তু আমার দুঃখ আমার কষ্ট আমি যখন দেখি এই দেশের পরিশ্রমী দুর্দশাগ্রস্ত মানুষ যারা শুধুমাত্র একটা ভালো জীবন চায় তাদেরকে নিজের ক্ষীণ হীন রাজনৈতিক স্বার্থে দুর্নীতি করার জন্যে, ধনী থেকে আরো ধনী হওয়ার জন্যে সে তার বাবার পরিচয়ে তার দলের ক্ষমতা ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতে চায়, তখন এই বিবেক আর চুপ করে থাকতে পারে না। আপনাদের কাছে একটি আহ্বান, ইদ্রিস চাচা এখানে আছেন, আমি আপনাদেরকে বলে যেতে চাই, বারবার আপনাদের সাথে দেখা হবে, বারবার আপনাদের মাঝে আসব, কতটুকু কি দিতে পারবো কতটুকু কি নিয়ে আসতে পারবো বলতে পারি না, তবে এতটুকু বলতে পারি যে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এই বাঙালি জাতি বাংলাদেশের কোনো মানুষকে ওরা যদি বিভ্রান্ত করতে না পারে আর কোনোদিন ১৯৭১ সালের পরাজিত শক্তিতে জেগে উঠতে না পারে তার জন্যে অবশ্যই অবশ্যই আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। বক্তব্যের মাঝে একটা কথা না বললেই না, এখানে স্কুলের অনেক ছোট ছোট ছেলেমেয়েরা আছো, তোমরা কি ক্রিস্টোফার কলম্বাসের নাম শুনেছ? ক্রিস্টোফার কলম্বাস হচ্ছেন ওই ব্যক্তি যিনি আমেরিকা আবিষ্কার করার জন্য জাহাজে বেরিয়ে পড়েছিলেন। তার জীবদ্দশায় আমেরিকা আবিষ্কার করার পরে তিনি একটা কথা বলছিলেন, তিনি বলছিলেন উই ফলোড দ্য লাইট অফ দ্য সান অ্যান্ড উই লেফট দ্য ওল্ড ওয়ার্ল্ড, অর্থাৎ তিনি বললেন ওই সূর্যের আলো ওই সূর্যের উপর নির্ভর করে আমরা আমাদের পুরানো জগৎ ছেড়ে নতুন জগৎ আবিষ্কার করেছিলাম। বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের বাস্তবতা, রংপুরের বাস্তবতা, চিটাগাংয়ের বাস্তবতা, রাজশাহীর বাস্তবতা, ঢাকার বাস্তবতা, যে আমাদের স্বাধীনতা সংগ্রামে আমাদের স্বাধীনতার ইতিহাসে এই ১৬ই ডিসেম্বরে এই ডিসেম্বর মাসে ওই ক্রিস্টোফার কলম্বাসের সূর্যের আলোর মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল জাজ্বল্যমান সত্য, তাকে অনুসরণ করে আমরা আমাদের ঘর ছেড়েছি, সম্পদ ছেড়েছি, প্রাণের মায়া ছেড়েছি, দেশ মাতৃকার ভালোবাসায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। ভাই সব আজ আমাদের শপথ নিতে হবে, সংকল্প গ্রহণ করতে হবে যে আগামী দিনে যারা আমাদেরকে বিভ্রান্ত করতে আসবেন আমি একা তো আর তাদেরকে প্রতিহত করতে পারবো না, ইদ্রিস চাচা তো একা প্রতিহত করতে পারবেন না, ডালিয়া এমপি মহোদয় তিনি তো একা প্রতিহত করতে পারবেন না, তুষারকান্তি মণ্ডল একা তো পারবে না, আমরা এক একজন এক একটি মানুষ, আমাদেরকে শপথ নিতে হবে যে এই দেশ এই জাতির সংকটকালীন সময়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের সামনে কোনো বিপদই বিপদ হবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় ইংল্যান্ড বিলাটের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল বলছিলেন, যখন তার দেশ জার্মান শত্রুদের আঘাতে পরাস্ত প্রায় সেই সময় ব্রিটিশ পার্লামেন্টে তিনি দাঁড়াইয়া বললেন, অল আই ক্যান গিভ ইজ মাই সোয়েট টোয়েল এন্ড ব্লাড অ্যান্ড কারেজ ইজ দ্য প্রাইমারি ভার্চু হুইচ প্রোটেক্টস অল আদার হিউম্যান ভার্চুস। এই কথার মানে তিনি বললেন আমি শুধুমাত্র আমার শ্রম দিতে পারবো, ঘাম দিতে পারবো, রক্ত দিতে পারবো, আর সাহস সেই প্রাথমিক গুণ যেই সাহসী মানুষের অন্য সকল সৃজনশীল গুণাবলীকে রক্ষা করে। আপনাদের কাছে আমার আহ্বান, হাবিবুর নবী আশিকুর রহমানের সন্তান ঘাম দিতে পারবে, শ্রম দিতে পারবে, রক্ত দিতে পারবে। আপনাদের কাছে আহ্বান, শুধু আপনাদের কাছে চাওয়া, আমাদের সাহস প্রয়োজন, সাহসী আমাদেরকে রক্ষা করবে, সাহসী আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কথায় কথায় অনেক কথা হলো, ডক্টর মার্টিন লুথার কিং মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তির নায়ক, আপনারা টেলিভিশনে কালো মানুষ দেখেছেন, সাদা মানুষ দেখেছেন, আজ থেকে মাত্র ৬০ বছর আগে ওই কৃষ্ণাঙ্গ ওই কালো মানুষটা আমেরিকার সাদা মানুষ শ্বেতাঙ্গ মানুষটার সাথে এক স্কুলে যাইতে পারত না। একটা কালো মানুষের সন্তান
একটা সাদা মানুষের সন্তানের সাথে এক স্কুলে যেতে পারতো না, একটা সাদা মানুষের সন্তান একটা কালো মানুষের সন্তানের সাথে একই বাসে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত না। শুধু তাই না, এই বিশাল সমুদ্র, সেই সমুদ্রে পর্যন্ত একজন কালো মানুষ একজন সাদা মানুষের সাথে সাঁতার কাটতে পারতো না, কত বড় অন্যায়। সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ডক্টর মার্টিন লুথার কিং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে দাঁড়িয়ে বললেন, I have a dream that one day the people of this country shall not be judged by the color of their skin, rather they will be judged by the content of their character. Ei kothar mane tini bollen amar ekta shopno ache, amar ekta shopno ache, ami bishwash kori ekdin ei desher manuske gaer chamrar rong diye bichar kora hobe na, boroncho take bichar kora hobe tar charitrik gunaboli ebong tar gyan shiksha diye. যিনি কথা শুনতে চান না তাকে জোর করে কথা শোনানোর দরকার নাই। হাজারো মানুষের মাঝে ওই অল্প কয়েকজন যারা হৃদয় গ্রাহী চিত্তে কথা শুনবেন, তাদের মধ্য দিয়েই দেশ জাতি সমাজকে পরিবর্তিত করা সম্ভব। সকলকে খুশি করা যাবে না, সকলকে হেদায়েত করা যাবে না, যার যা কাজ তাকে সেই কাজ করতে হবে। ওই ডক্টর মার্টিন লুথার কিং এর কথা অনুসরণ করে আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে সাদা মানুষ কালো মানুষের অধিকারে কোনো পার্থক্য নাই সত্যি, কিন্তু এই দেশেও এক বৈষম্য অন্যায় আছে। সেই বৈষম্য হচ্ছে কার পকেট কত মোটা, কার পকেটে কত বেশি টাকা। আপনি যদি ধনী হন, ধনাঢ্য হন, আপনি থানায় গেলে পুলিশ আপনাকে ভালো সেবা দিবে, কথা কি সত্যি না? আপনি দরিদ্র হন, থানায় গিয়ে সেবা পাবেন না, কথা কি সত্যি না? আপনি যদি ধনী হন, আদালতে গিয়ে আপনি সেবা পাবেন, বিচার পাবেন, কিন্তু আপনি দরিদ্র হইলে ওই আদালতে 10-15 বছর হাঁটবেন, স্যান্ডেল খুঁয়ে যাবে, বিচার পাবেন না, এই কথা কি সত্যি না? এই দেশে গায়ের রঙে পার্থক্য নাই, কিন্তু ধনাঢ্য গরিবে পার্থক্য আছে। বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা এমন এক বাংলাদেশে বিশ্বাস করেন, আমরা এমন এক বাংলাদেশে বিশ্বাস করি। আমার বক্তৃতার পুরো ভাগে আমি বলেছিলাম যে এই দেশে দরিদ্র থাকবে না, হয়তো বা কেউ ধনী হতে পারে, তার সৎ কাজ তার পরিশ্রম দিয়ে সে ধনী হবে, কিন্তু এই দেশে কোনোদিন দরিদ্র থাকবে না। আর আরেকটা জিনিস থাকবে না, এই দেশের সাধারণ মানুষকে আর কোনোদিন কেউ তার রক্তচক্ষু দেখিয়ে, টাকার শক্তি দেখিয়ে, ভূমিদস্যুরা তাদের পেশির শক্তি দিয়ে অন্যায় অত্যাচার করতে পারবে না। সেই কামনায় আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। আর বক্তব্যের সব শেষে ডক্টর মার্টিন লুথার কিং ওই লক্ষ লক্ষ মানুষ অসহায় নিপীড়িত জনতাকে যখন সাহস দিতে যেত, তখন দুইটি লাইনের গান তিনি গেতেন। ওই গানে বঙ্গবন্ধুর দরিদ্র সজীব বাজের জয়, জননেত্রী শেখ হাসিনার পুত্র জয় ভাইয়ের নাম বারবার উচ্চারিত হয়েছে। আমি যাওয়ার আগে আপনাদেরকে ওই গানের দুটি লাইন শুনিয়ে দিয়ে যেতে চাই। অনেক সময় ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিয়েও জানা বোঝানো যায়, অনেক সময় একটি কবিতা বা গানের দুটি পঙ্ক্তিতে তার থেকে অনেক বেশি কিছু পরিষ্কার করা যায়। গানটি হচ্ছে, আপনারা যারা গানটি জানেন আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনারা আমার সাথে গাবেন, অথবা যারা জানেন না তারা গানটি হৃদয়ে ধারণ করার চেষ্টা করবেন। এই ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস, জয়ের মাস। এই মাসে আমরা আশা করব, কামনা করব, বছরের 365 দিনই যাতে আমাদের জয়ীর বেশি কেটে যায়। গানটি হচ্ছে আমরা করব জয়, এই গানটা শুনছেন, বলা কি সুরে আছে? আমরা করব জয়, আমরা করব জয় একদিন ও বুকের গভীরে, আমরা জানি আমরা করব জয় একদিন। আসুন সকলে মিলে গাই, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন ও বুকের গভীরে, আমরা জানি আমরা করব জয় একদিন। আপনাদের সকলকে ধন্যবাদ, স্বপনের শয়নের রংপুর বাসীর জয় নিশ্চিত।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।